আসসালামু আলাইকুম ইরফান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি, ছো এখানে ওখানে সব মিলে প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যা, আমাদের বাড়ির পাশেই কিন্তু সুন্দর একটা ব্রিজ হয়েছে, এটা হচ্ছে কালনা ব্রিজ। যারা আমাদের এলাকার আশেপাশে হয়তো এটার নাম শুনলে চিনতে পারবেন। এই ব্রিজটা যে এত সুন্দর করে করেছে সেটা বলার বাহিরে। এইখানে বিকাল হলেই কিন্তু একেবারে মনে হয় মেলার মতো একটা অবস্থা, সব সময় লোকজন এই ব্রিজের উপরে এসে ভিড় করে, ছবি তোলে। তো আমরাও ইজি বাইকে করে চলে যাচ্ছিলাম সব ব্যাগ পেট্রা গুছিয়ে। এদিকে আলিফের বাবা ফোন নিয়েই ব্যস্ত, সে অফিসের কাজে কে যেন একটা ফোন দিয়েছে, আর আয়রাকে মনে হচ্ছে চেপে এমনভাবে ধরে আছে ও পড়েই যাবে। এত পরিমাণে বাতাস হচ্ছিল, সব কিছু উড়ে যাচ্ছিল, আয়রা চোখও বন্ধ করে ফেলতেছিল। আর যাওয়ার সময় এই চারপাশের কিন্তু যে সবুজ, এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের গ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য থাকে, যেই শহরের কোলাহল ছেড়ে একটু দূরে কোথাও বেশ কিছুদিন যদি সময় কাটিয়ে আসা যায় তখন কিন্তু ভালোই লাগে। আর গ্রামের সৌন্দর্য সেটা তো আসলে বলার বাহিরে, সবাই শহরের এই ব্যস্তময় দিন ছেড়ে গ্রামে যায় এই একটু শান্তির জন্যই। তো এখন তারপরেও কিন্তু গ্রামে শহরের অনেকটা ছোঁয়া লেগে গিয়েছে, তারপরে এই সবুজের সমারোহ অনেকটাই আছে। এই যে মাঠে ফসল, তারপরে চারিদিকে কাশফুল, তবে সব জায়গায় কিন্তু বিদ্যুতের ছোঁয়া চলে গিয়েছে, বিদ্যুৎ আছে সবখানেই। তো এটা একটা প্লাস পয়েন্ট। এখন হচ্ছে আমরা চলে এসেছি, এসেই দেখি যে দুপুর পর থেকে একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি জানালা দিয়ে একটু হালকা যে ঝিরিঝিরি বৃষ্টির একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যেহেতু বসে বসে কোনো কাজ নাই কি আর করার। এদিকে আলিফ হচ্ছে পিজা খাওয়ার বায়না ধরেছে, তো ওর মামা ওকে এই বৃষ্টির ভিতরেও অনেক সুন্দর একটা পিজ্জা নিয়ে এসেছে, আর এই পিজ্জাটা অনেক মজা ছিল। শহরে কিন্তু এই ধরনের পিজ্জা অনেক প্রাইজে বিক্রি করে, তবে এই পিজ্জার কোয়ালিটিটাও অনেক ভালো ছিল, তবে প্রাইসটা একটু কম। তো আলিফ হচ্ছে গুনে দেখতেছিল কয় পিস হয়েছে। তো আমরা সবাই মিলে পিজ্জাটা খাওয়া শেষ করে তারপরে হচ্ছে, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, বৃষ্টি থেমে গিয়েছিল, বাইরে একটু হাঁটতে বের হয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।